ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। চলমান আইপিএলে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগেই আসলো বড় দুঃসংবাদ, এবার আইপিএলে পড়ল করোনার থাবা, তাও আবার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের ওপরে। জানা গেছে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে। কলকাতা নাইট রাইডার্সের এই দুই বোলারের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে দলটি। এক বিজ্ঞপ্তিতে কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে দুই ক্রিকেটারের করোনা পজিটিভের খবর। সেখানে জানানো হয়েছে স্থগিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার আজকের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ বাংলাদেশ সময় রাত ৮টায়। দুই ক্রিকেটারের করোনা পজিটিভের পর পুরো স্কোয়াডের করোনা টেস্ট করা হয়েছে। ক্রিকেটাররা বায়ু বলয়ের ভেতরে থাকার পরেও কিভাবে করোনা আক্রান্ত হলো এ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও তার একটা বিহিত খুঁজে পেয়েছে টিম কর্তৃপক্ষ। কিছুদিন আগে স্ক্যান করাতে হসপিটালে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী, সেখান থেকেই করোনা পজিটিভ হতে পারেন তিনি, এমনটাই ধারণা করা হচ্ছে। এদিকে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটারের করোনা পজিটিভের খবরে নতুন শঙ্কা তৈরি হয়েছে আইপিএলে। করোনার মাঝে আইপিএল চালানো নিয়েও রয়েছে বিতর্ক। এর মাঝে এবার দুই ক্রিকেটারের করোনা পজিটিভ নতুন শঙ্কায় ঠেলে দিয়েছে আইপিএলকে। উল্লেখ্য আজকের ম্যাচটি স্থগিত হলেও পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাসময়ে।